মঙ্গলবার রাত প্রায় দুটায় হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকায় প্রয়াত হয়েছেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআইএম নেতা শামসুল হক। এদিনই নিজের প্রয়াত পুত্রের স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আগরতলা গিয়েছিলেন তিনি। রাতে আগরতলার সরকারি আবাসে বুকে ব্যথা অনুভব করলে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তার। এ খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে সোনাপুরা সহ গোটা রাজ্য জুড়ে। পরিচিত পরিজনেরা রাতে ভিড় জমান সোনাপুরার কুলুবাড়িস্থিত তার বাসভবনে। আজ সকালে বিধানসভা ভবন হয়ে সিবিআইএমের রাজ্য দপ্তর, এরপর বক্সনগরের কলসিমুরা বাজারে নিয়ে আসা হয় তার মৃতদেহ। এই বক্সনগরের সাথেই জড়িত ছিল তার দীর্ঘ রাজনৈতিক জীবন। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বক্সনগর পঞ্চায়েত সমিতির নির্বাচিত চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন তিনি। ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য। সর্বশেষ 2023 বিধানসভা নির্বাচনে এই বক্সনগর কেন্দ্র থেকেই প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। বাম আমলে এই কেন্দ্রটি থেকে একাধিকবার জয়ী হয়ে তার রাজনৈতিক সতীর্থ শাহিদ চৌধুরী মন্ত্রী এবং বিধায়ক হলেও তিনি ছিলেন কিং মেকার। সদাহাস্যময় এই জনদরদী নেতাকে আজ শেষবারের মতো বক্সনগরের কলসিমুরা বাজারে নিয়ে আসলে সে শ্রদ্ধা জানান সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, তীব্রামথা দলের নেতারা। সেখানে শ্রদ্ধা জানানোর পর বিজেপির সিপাহীজলা জেলা দক্ষিণাংশ কমিটির সভাপতি দেবব্রত ভট্টাচার্য প্রয়াত শামসুল হককে জননেতা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, তার প্রয়াণে সোনাপুরা মহকুমার সামাজিক ক্ষেত্রেও অপূরণীয় ক্ষতি হয়েছে, কারণ তিনি তার জীবনদশায় মানুষের মনে দাগ কাটতে পেরেছিলেন। বক্সনগর থেকে প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় সোনামুরার সিপিআইএমের মহকুমা দপ্তরে। দলীয়ভাবে এটাই ছিল তার বড় কর্মস্থল। প্রয়াত শামসুল হক ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে 1974 সালে সিপিআইএম দলের সঙ্গে যুক্ত হন। তার পরবর্তী সময় দলের মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীতে স্থান করে নিতে পেরেছিলেন তিনি। সর্বশেষ ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য ও কৃষক সভার সোনামুরা মহকুমা কমিটির সম্পাদক। তার মৃতদেহ নিয়ে সোনামুরা শহরে শোক মিছিল করেছেন দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ শেষ দেখা দেখেছেন দলীয় অফিসে এসেও। শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী বিল্লা মিয়া। সোনামুরাতে উপস্থিত ছিলেন সিপিআইএমের বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএমের সোনামুরা মহকুমা কমিটির সর্বস্তরের নেতারা। সিপিআইএমের মহকুমা সম্পাদক রতন সাহা এই জননেতার প্রয়াণকে দলের এবং সোনামুরার গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি বলে আখ্যায়িত করেছেন। বলেছে, মানুষের সেবায় আজীবনে ব্রতী ছিলেন সিপিআইএমের এই নেতা। সিপিআইএম সোনামুরা মহকুমা দপ্তরের পর প্রয়াত বাম নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম কুলুবাড়িতে। স্থানীয় স্কুল মাঠে জানাজার নামাজের পর ইসলামিক রীতি মেনে সমাধিস্থ করা হয় তাকে। তথা জননেতা, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, সর্বশেষ বিধায়ক, দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সেবায় উনি ব্রতী ছিলেন। আর জনগণের সেবা করতে গেলে মার্ক্সবাদী যে পথ, এই পথ অনুসরণ করা ছাড়া জনকল্যাণ সাধন সম্ভব না, এই মন্ত্রে তিনি বিশ্বাস করতেন। এই মন্ত্রকে সামনে রেখে আর কিছুক্ষণে গতকালকে রাত্রে খবর পেয়েছি প্রায় 3 নাগাদ ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনার দেহান্ত হয়েছে। তো আমরা জানি মাননীয় বিধায়ক শামসুল হক মহাশয় উনি সোনামুরা মহকুমার জননেতা, উনি মানুষের মনের মধ্যে দাগ কাটতে পেরেছিলেন। ওনার নিধনে আজকে এই সোনামুরা সাব ডিভিশনে সামাজিক ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে গেছে, সেটা স্বীকার করতে হবে। আমি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি কলসিমুরাতে। তো ওনার শেষ বিদায় আমরা পুষ্পার্ঘ করে আমরা ওনাকে শেষ বিদায় জানালাম। এবং আমি ব্যক্তিগতভাবে ওনার দেহী আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।